হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার আর শিখর ধাওয়ান চোটের কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি। আসলে এই তিন খেলোয়াড় এই মুহূর্তে নিজেদের ফিটনেস প্রমাণ করার জন্য ডিওয়াই পাতিল টুর্নামেন্ট খেলছেন। এই তিন খেলোয়াড় যদি এই টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করতে পারেন তো তাদের নির্বাচন 12ই মার্চ থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হতে চলা 3 ম্যাচের ওয়ানডে সিরিজে হতেও পারে। স্বয়ং নির্বাচক প্রধান MSK প্রসাদ এই তিন খেলোয়াড়ের ওপর নজর রাখার জন্য ডিওয়াই পাতিল টুর্নামেন্ট দেখতে পৌঁছেছেন। আপনাদের জানিয়ে দিই যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্রুতই ভারতীয় দল ঘোষণা করা হবে। যদি এই তিনজন খেলোয়াড় প্রত্যাবর্তন করতে সফল হন তো তাদের উপস্থিতি ভারতীয় দলে যথেষ্ট শক্তিশালী হয়ে যাবে। ভারতীয় দলের নির্বাচক প্রধান MSK প্রসাদ ডিওয়াই পাতিল টুর্নামেন্ট চলাকালীন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, আমি এখানে এই কারণে এসেছি কারণ আমি শিখর ধাওয়ানের খেলা দেখতে চেয়েছিলাম। হার্দিক পান্ডিয়া আর ভুবনেশ্বর কুমারও এখানে খেলছেন আর আমি ওদের উপরও নিজের নজর রেখেছি। আমি তিনজনেরই প্রোগ্রেসে যথেষ্ট খুশি। নিউজিল্যান্ড সফরে বিরাট কোহলির ফর্মের ব্যাপারে কথা বলতে গিয়ে MSK প্রসাদ বলেন, আমাদের এটা ভোলা উচিত নয় যে আমরা একজন লেজেন্ড খেলোয়াড়ের ব্যাপারে কথা বলছি। ও একজন মানুষ, যদি ও কোনো একটি সিরিজে প্রদর্শন করতে না পারে তো ও খারাপ খেলোয়াড় হয়ে যায় না। ও একজন অসাধারণ খেলোয়াড় আর অবশ্যই নিজের ফর্মকে ফিরে পাবে। নিউজিল্যান্ড সফরে শেষ হওয়ার পর এখন ভারতীয় দলকে নিজেদের দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের সিরিজ খেলতে হবে, যেখানে ভারতীয় দলকে নতুন খেলোয়াড়দের এই সিরিজের জন্য সুযোগ দিতে দেখা যেতে পারে। এর মধ্যে ভারতীয় দলের নির্বাচকরা একজন 21 বছর বয়সী তরুণ জোরে বোলারকে সামিল করতে পারেন। ক্রাইস্ট চার্চে ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট চলাকালীন জোরে বোলার মোহাম্মদ শামির কাঁধে বল লাগে, যে কারণে তার বোলিং করার সময় সামান্য সমস্যা হয়েছিল। এখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ চলাকালীন মোহাম্মদ শামিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তার জায়গায় এখন বাংলার এই জোরে বোলারকে সুযোগ দেওয়া হতে পারে আর এই ব্যাপারে উঠে আসছে ইশান্ত পোরেলের নাম। এই অনূর্ধ্ব 19 দলের তারকা খেলোয়াড়কে এখন দ্রুতই খেলার সুযোগ দেওয়া হতে পারে, যার কারণ হলো ইন্ডিয়া এ আর রঞ্জি ট্রফিতে ইশান্তের প্রদর্শন ভীষণই ভালো ছিল। সম্প্রতি নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে তার প্রদর্শনও অসাধারণ ছিল। রঞ্জি ট্রফিতে এখনও পর্যন্ত বাংলার হয়ে ইশান্ত পোরেল 5টি ম্যাচে 15 দুর্দান্ত করে 21টি উইকেট নিয়েছেন। এর মধ্যে তার ইকোনমি রেট থেকেছে মাত্র 2.49, যা পরিষ্কার জানান দেয় যে এই খেলোয়াড়ের স্তর কতটা উন্নত হয়েছে। গত 1 বছর ধরে ইন্ডিয়া এর হয়ে সবচেয়ে ভালো বোলার হিসেবে ইশান্ত নিজেকে তুলে নিয়ে এসেছেন, যে কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের নির্বাচকরা এই তরুণ জোলে বোলারকে সুযোগ দিয়ে সমস্ত তারকা আর সমর্থকদের চমকে দিতে পারেন। তবে ইশান্ত পোরেল যদি দলে নির্বাচিত হন তো তাকে নিজেকেও প্রমাণ করতে হবে, যা তার জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। বর্তমান সময়ে ভারতীয় দলের একজন ভালো জোরে বোলারের প্রয়োজন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শার্দুল ঠাকুর আর নবদীপ সাইনির ব্যর্থ হওয়ার পর থেকে এখন মনে হচ্ছে যে এখন ভালো জোরে বোলারের অভাব ভারতীয় দলকে সমস্যায় ফেলতে পারে, কিন্তু ইশান্ত পোরেল আর সতীর্থ কমলেশ নাগরকোটির উপস্থিতি ভারতীয় দলে এই তরুণদের নিজেদের প্রতিভা দেখানোর সেরা সুযোগ হতে পারে। রবীন্দ্র জাদেজা নিজের দুর্দান্ত ফিল্ডিংয়ের কারণে পরিচিত। তিনি মাঠে দুর্দান্ত সব ক্যাচ নেন, সেই সঙ্গে তার থ্রো ভীষণ ভালো। বাউন্ডারিতে স্লাইড করে বল ধরতেও তিনি দক্ষ আর বলের পেছনেও তিনি যথেষ্ট দ্রুত দৌড়ন। যখনই তিনি ড্রাইভ মারেন, সুযোগ পান, তখনও তিনি পেছিয়ে থাকেন না। বেশ কয়েকবার তিনি নিজের দুর্দান্ত ফিটনেসের নমুনা মাঠে দেখিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলাকালীন ভারতীয় দলের তারকা খেলোয়াড় রবীন্দ্র জাদেজা নিজের দুর্দান্ত ফিটনেসের আরও একটি নমুনা দেখান। তিনি হাওয়ায় লাফিয়ে উঠে নিউজিল্যান্ডের খেলোয়াড় নীল ওয়েগনারের দুর্দান্ত ক্যাচ ধরেন। তিনি এই ক্যাচ এক হাতে নেন আর এই ক্যাচ নেওয়ার সময় তিনি সম্পূর্ণভাবে শূন্যে ভেসেছিলেন। ক্রিক টাইমসে ছাপা একটি রিপোর্টের মোতাবেক রবীন্দ্র জাদেজার দ্বারা নেওয়া এই ক্যাচ নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা খেলোয়াড় আর বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফিল্ডারদের মধ্যে একজন জন্টি রোডস বলেছেন, রবীন্দ্র জাদেজার ক্যাচ একটি ভীষণই ভালো ক্যাচ ছিল। ও যেভাবে ওই ক্যাচটি নিয়েছে তাতে আমার 2019 বিশ্বকাপের বেন স্টকসের দ্বারা নেওয়া ক্যাচের কথা মনে পড়ে গেল। সত্যি ও একজন ভীষণই ভালো ফিল্ডার, ওর টাইমিং, টেকনিক্স আর অ্যাথলেটিজম অসাধারণ। রবীন্দ্র জাদেজা এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে মোট 49টি টেস্ট, 165টি ওয়ানডে আর 49টি টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। জাদেজা ওয়ানডেতে 31.88 গড়ে 2296 রান, টেস্টে 35.26 গড়ে
1869 রান এবং টি টোয়েন্টিতে 173 রান করেছেন। রবীন্দ্র জাদেজা টেস্ট ম্যাচে 49টি টেস্টে 213টি উইকেট, 165টি ওয়ানডে ম্যাচে 187টি উইকেট আর 49টি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে 39টি উইকেট নিয়েছেন। তিনি ওয়ানডেতে 58টি, টেস্ট ম্যাচে 36টি আর টি টোয়েন্টিতে ভারতের হয়ে 21টি ক্যাচ এখনও পর্যন্ত নিতে পেরেছেন। সো ডিয়ার ফ্রেন্ডস, আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্টস করে জানাতে ভুলবেন না। এমন খবর নিয়মিত পেতে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।